অনেক বছর আগের কথা, আমি এক নোয়াখালীর ভাবির বাড়িতে ভাড়া থাকতাম। তো ভাবি প্রায় কচুর ডগাটা রান্না করতেন আর আমাকে মাঝে মাঝে দিতেন, আর উনি রান্না করলে এত বেশি মজা হতো, কিন্তু আমি রান্না করলে এত মজা হতো না। তো ভাবিকে একদিন জিজ্ঞেস করলাম যে ভাবি আপনি কীভাবে রান্না করেন, কচুর ডগা রান্না করলে কেন এত মজা হয়। তখন ভাবি আমাকে একটা টিপস দিয়েছেন। তো আজকে ভাবির রেসিপিতে আমি কচুর ডগাটা রান্না করব আর সেই টিপসটা আপনাদেরকে দিব। এখানে আমি কাঠকচুর ডগাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে এখন সিদ্ধ করতে দিয়েছি লবণ দিয়ে। 20 মিনিটের মতো সিদ্ধ করতে হবে। আর কাঠকচুর ডগা রান্না করলে কিন্তু গলা ধরে, এভাবে রান্না করলে একটু গলা ধরবে না। 20 মিনিট সিদ্ধ করার পর আমি এখন পানিটা ফেলে দিচ্ছি। খুব ভালো করে চিপে পানিটা ফেলে দিতে হবে। এভাবে কাঠকচুর ডগাটা রান্না করে দেখবেন। আর বাড়িওয়ালি ভাবি কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করতেন, আর আমার ঘরে চিংড়ি মাছটা ছিল না, তাই আমি একটা ইলিশ মাছের টুকরো দিয়ে রান্না করেছি। এদিক দিয়ে আমি কাঠটা কুচি করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছি, আর আমি ওই কাঠ থেকে অর্ধেকটা নিয়েছি, পুরো কাঠটা কিন্তু দিই নাই, আর কচুর ডগা সবগুলো দিয়েছি। আর কচু নিয়েছি আপনাদেরকে ভিডিওর প্রথমে দেখিয়েছি যে কচুটা নিয়েছি আমি। এখানে বেল্লির ডাল নিয়েছি, হাফ কাপ থেকে বেশি হবে। এই ডালটা আমাদের চট্টগ্রাম আর নোয়াখালীর অঞ্চলে পাওয়া যায়। ডালটাকে আমি 3 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন সাথে একটা ইলিশ মাছের টুকরো, বেশি করে পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, 1 চা চামচ থেকে বেশি হলুদ গুঁড়া, 7 মতো লবণ, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ জিরা গুঁড়া, আর বেশি করে পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে ডালটা আধা সিদ্ধ করে নিব। চুলার আঁচ মিডিয়াম লো করে ডালটা আধা সিদ্ধ করা পর্যন্ত রান্না করবো, আর মাঝে মাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দিব। ডালটা এখন চেক করে দেখে নিচ্ছি, আধা সিদ্ধ হয়ে গেছে। এখন কাঠকচুগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে অর্ধেক থেকে কম নিয়েছি কাঠকচুটা। এখন ঢাকনা দিয়ে আধা সিদ্ধ থেকে বেশি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। বাজারে কিন্তু 2 ধরনের কাঠকচু পাওয়া যায়। আপনারা চেষ্টা করবেন অবশ্যই লাল কচুটাই নিতে, এটা রান্না করলে কিন্তু একটুও গলা ধরে না। কাঠটা আধা সিদ্ধ থেকে বেশি সিদ্ধ হয়ে গেছে, এখন ডগাগুলো দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3টা, আর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট 1/2 চা চামচ। এই তো টিপস হচ্ছে এটাই। ওই বাড়িওয়ালি ভাবি কিন্তু টেস্টিং সল্ট ব্যবহার করতেন, যার কারণে ওনার কাঠকচুর ডগাটা এত বেশি মজা হতো। তো আমিও ভাবির মতোই রান্না করেছি, অনেক মজাই হয়েছে। এখন বাগার দিতে হবে, সেজন্য সয়াবিন তেল আর বেশি করে রসুন কুচি আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে সামান্য একটু ফুটিয়ে চুলা থেকে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে অনেক বেশি মজার কাঠকচুর ডগা অথবা কাঠকচু। আশা করি রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করার পর ইনশাল্লাহ আপনাদের পরিবারের সবাই অনেক পছন্দ করবে। আপনারা এভাবে রান্না করে দেখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।